পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? পরিবেশটি আবার হঠাৎ করে মজিদকার হয়ে উঠাই এই পুং পুং ক্লাসরুমে পুং পুং বাচ্চাদের ক্লাস নিতে আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাটিন মিয়া। তো বাচ্চারে আমি তোমাদের বাংলা টিচার, আজকে আমি তোমাদের মাগনাগুন নিয়ে কিছু কবিতা শুনাবো। আমার কবিতাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে, আমি তোমাদেরকেও প্রশ্ন করব। যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে পশ্চাৎ দেশে পকেট পকেট করে বেতের বাড়িতে পড়বেই, তার সাথে সারা ক্লাস দাঁড় করিয়ে রাখবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনি অনেক ভালো। আর তুই উত্তর দিতে না পারলি তোর সারা ক্লাস বসেই রাখবো। আর বাচ্চারা, আমার ক্লাসে বাতিন মিয়ার ক্লাসে কোনো ডিস্টার্ব করা যাবে না। আপনারা সবাই জানেন বাতিন মিয়ার ক্লাস মানে সিরিয়াস ক্লাস। তো এখন আমি তোমাদেরকে যে কবিতাটা শুনাবো সেটার নাম ফ্যাক্টরি স্যার, লিখেছেন ক্যালানি 444YT। যবে নামি আসিলাম ফ্যাক্টরিতে বাসা, ঊর্ধ্বমুখী সাইয়া দেখি অগণিত পাশা, এনিমি গুলো ছিল খাসা খাসা, যা দেখিয়ে বন্ধ হয়ে গেল আমার হাসা, শুরু হইয়ে গেল হাসি কাশা, একটু পরে এনিমিতে দিল ঠাসা। এই সস্তা ব্ল্যাক টি-শার্ট, তুমি বলো কবিতার কথাগুলো কি সত্যি নাকি? আর আমরা যখন অনেক আগে গেম খেলতাম তখন ফ্যাক্টরি ছাদের মাঝখানে কোনো ফাঁকা ছিল না, আর চারিদিকেও কোনো ওয়াল ছিল না। তখন আমরা যখন ফ্যাক্টরি ছাদে নামতাম আর উপরের দিকে তাকালে এনিমির পাশাগুলো দেখা যাইতো, তাই উদ্দীপকে উল্লেখিত কবির কবিতার কথাগুলো একদমই সত্য। তো বাচ্চারা, এবারে যে কবিতাটি আমি তোমাদেরকে শোনাবো সেটা হলো আই ছেলেরা আই মেয়েরা পাট খেতে যায়, লিখেছেন রোনালদো নাথ ক্রোনো। আই ছেলেরা আই মেয়েরা পাট খেতে যাই, পাটের কুষ্টা গলায় ঝুলাই কাঁচা মরিচ দিয়া খাই, গঞ্জিকা খাইয়া ক্লাস নেই পিনিক থাকে হাই, বাতিন মিয়া অলওয়েজ ড্রগস নেভার টিলস লাই। ওইয়া সার রে, এর লাগায় তো কই আপনারা একদিন পাট খেটে ডুরুম ডুরুম করতে দেখেছিলাম, এখন বুঝলাম কিসের জন্যই পাট খেটে গেছিলেন। আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? সারে মনে হয় সত্যি পাট খেতে যায় ধরা খাইছে। তো আমাদের পরবর্তী কবিতা, নাম হলো ক্লক টাওয়ারের বট, লিখেছেন মাইকেল মধুসূদন, মাইকেল মধুসূদন, গাইস কিছু মনে করবি না, আমি স্পেলিংটা ঠিক মতো হয় না, যাই হোক। ক্লক টাওয়ারের বট আমি র্যাঙ্কপুশের কিং, এনিমি আমার সামনে আসলেই 999 হয়ে যাই পিং। আবারও দেখা হবে ভাঙ্গা বাদনের পরবর্তী কোনো ভাঙ্গে দেবো এপিসোডে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দিবস গেমিং এর সাথেই থাকবেন। দিবস গেমিং অত্যন্ত পরিশ্রমী একটা ছেলে, অত্যন্ত ট্যালেন্টেড একটা ছেলে, ওর যে অ্যানিমেশন গুলো করে ও কিন্তু ঘন্টার পর ঘন্টা ধৈর্য ধরে আপনাদেরকে এন্টারটেইন করার উদ্দেশ্যে অ্যানিমেশন গুলো করে, অনেক কষ্ট করে, আমরা সবাই চাই সেজন্য তার কষ্টের প্রাপ্য মূল্যটুকু পাক, এবং তাকে সাপোর্ট করতে থাকুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ, বিদায় ফিটিবি। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আই হোপ সবাই খুব ভালো আছেন। তো গাইস, আজকে যে আপনারা আমাদের সারের যে ক্যারেক্টার ছিল সেটা ছিল আমাদের মামা গেমিং, আমাদের বাতেন মিয়া। তো গাইস, ওনার চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে আসতে পারেন ওনার চ্যানেলটাতে। আর গাইস, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকেন, কারণ আমরা এখন আরও অন্যান্য 3D অ্যানিমেশন ভিডিও আনতে চলেছি সামনে, তো ওইগুলো যদি দেখতে চান তাহলে কিন্তু গাইস অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো গাইস, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।